চাই। এবং ওর ভূমিকা একটি গল্প আপনাদেরকে বলেছিলাম, গল্পটা ছিল এরকম যে পিতামাতা তারাই মূলত তাদের সন্তানদেরকে আদর্শ দেয় এবং তারা সেই আদর্শ দেখেই সন্তানরা প্রতিপালিত হয়। একবার একটা ভিডিও দেখেছিলাম, এটা সোশ্যাল মিডিয়া জুড়ে এটা ভাইরাল হয়ে গিয়েছিল, তাহলে যে বাবা তার দাদা, বাবা তার বাবাকে, অর্থাৎ দাদাকে জুতা এগিয়ে দিচ্ছেন বাবা, আর ছোট্ট শিশুটি যার বয়স 2 অথবা 3 হবে সেই শিশুটি বাবার জুতা এগিয়ে দিচ্ছেন। অর্থাৎ বাবা যখন দাদার জুতা এগিয়ে দিচ্ছে সেটি দেখে ছোট্ট শিশুটি বুঝলো তাহলে বাবার জুতা আমার এগিয়ে দেওয়া দরকার, বাবার জুতা তখন তিনি এগিয়ে দিলেন বা শিশুটি এগিয়ে দিল। এর মাধ্যমে কিন্তু আমরা তাদের জন্য উত্তম আদর্শ হতে পারি। আমরা একটি গল্প আপনাদেরকে বলেছিলাম, সেই গল্পটি নিশ্চয়ই আপনারা মনে আছে আপনাদের, যে দুজন পিতা এবং সন্তান তারা যাচ্ছিলেন হজে একটা কাফেলায়। পথিমধ্যে পিতা সন্তানকে বলল তুমি কাফেলার সাথে এগিয়ে যাও, আমি একটু কাজ সেরে আসি। অনেকক্ষণ পর্যন্ত কাফেলায় আর পিতা জয়েন করে না দেখে সন্তান একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন, পিতার জন্য একটু একটু তার মধ্যে ভয় কাজ করলো। তখন সন্তান কাফেলার লোকদেরকে বললো তোমরা সামনের দিকে আগাও, আমি একটু বাবাকে খুঁজে নিয়ে আসি। সে পেছনের দিকে বাবাকে খুঁজতে গেল, অনেক দূরে গিয়ে দেখলো যে বাবা বসে আছে, কান্না করছে, তিনি খুব মনক্ষুণ্ণ অবস্থায় আছেন এবং একটা ভয় ভীত বহবল অবস্থায় আছেন। তখন তিনি বাবাকে বললেন যে বাবা তুমি এখানে কেন এখনও বসে আছে কেন? বাবা বললো যে আমি পথ হারিয়ে ফেলেছি এবং খুঁজে পাচ্ছিলাম না, আমি অনেক দিকে ছুটোছুটি করেও তোমাদেরকে খুঁজে পাইনি, ফলে আমি ভাবছিলাম কী হবে একা এত রাতে অন্ধকারে এবং মরুভূমিতে আমি কী করব। তখন এবং এর মধ্যে বাবা কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছে। ছেলে তখন বাবাকে বললো বাবা আমি এজন্য ভয় পেয়েছিলাম যে তুমি কি পথ হারিয়ে ফেললে, আমি তোমাকে খোঁজার জন্য পেছনে এসেছি, চলো আমরা যাই। কিন্তু বাবা তো ক্লান্ত, বাবা হাঁটতে পারবে না। তখন ছেলে বাবাকে কাঁধে তুলে নিল, কাঁধে তুলে নেওয়ার পর কিছুক্ষণ পর ছেলে একটু স্পর্শ করলো যে তার কাঁধে একটু উষ্ণ পানির ফোঁটা পড়ছে। ছেলে বুঝতে পারলো যে বাবা কাঁদছেন, বাবাকে বলল বাবা তুমি কাঁদছো? বলে হ্যাঁ আমি কাঁদছি, আমি আনন্দের আতিশয্যে কাঁদছি, কারণ 50 বছর আগে এই পথ দিয়েই আমি এবং আমার বাবা যাচ্ছিলাম, আমার বাবা কোনো কারণে ক্লান্ত হয়ে পড়েছে, হাঁটতে পারছিল না, আমি বাবাকে কোলে তুলে নিলাম, কাঁধে তুলে নিলাম এবং আমি তাকে নিয়ে যাচ্ছিলাম এই তোমার মতো করে। সেদিন বাবা কাঁধে উঠে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহর কাছে দোয়া করি তোমার সন্তান তোমাকে, তুমি আমাকে যেমন ভালোবাসো তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসুক। আজকে আমি সেটাই অনুভব করেছি, আমি সেটাই দেখেছি, আমি সেটাই আজকে পেলাম। সেজন্য আমার সেই স্মৃতি, সেই কথা আমার মনে পড়ে গেছে। আমরাও আপনাদেরকে বলবো যে প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনাদের সন্তানদেরকে আপনারা ঠিক এই আদর্শ প্রদান করুন। আপনি মুরব্বীদের সাথে কী আচরণ করছেন আপনার সন্তানরা তাই শিখছে, এবং আপনার প্রতিও আপনার সন্তানরা একই আচরণ করবে, এটা মনে রাখবেন, একই আচরণ আপনি পাবেন। সেই জন্য আপনাকে খুবই বিচক্ষণতার সাথে আপনার পিতামাতা তাদের সাথে আপনাকে আচরণ করতে হবে। আমরা আজকে যেটি আলোচনা করব পঞ্চম বিষয়টি, মূলনীতির পঞ্চম মূলনীতিটি হচ্ছে যে তাদের জন্য দোয়া করা। দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, শুধু ইবাদতই না, এটা মুসলমানের অস্ত্র। আর দোয়া উসিলাহুল মুমিন, দিস ইজ দ্য ওয়েপন অফ দ্য বিলিভার্স, দিস ইজ দ্য ওয়েপন অফ দ্য বিলিভার্স। যুগ যুগ ধরে আপনারা যদি নবী রাসুল আল্লাহ আলা দিনদারদের দিকে তাকান তাহলে দেখবেন যে তারা তাদের সন্তানদের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি জালনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে সালাত আদায়কারী বানান। তিনি শুধু তাই নয়, তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে রব্বানা জালনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাত আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে আপনি আমাকে আপনি এবং আমার সন্তানকে আপনি আপনার প্রতি অনুগত বানান এবং আমাদের মধ্য থেকে এমন একটি প্রজন্ম তৈরি করুন যারা আপনার প্রতি অনুগত হবে। এই যে আমরা যে মুসলিম উম্মা তাই কিন্তু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেননি যে আল্লাহ সুবহানাহু কাছে রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, হে আল্লাহ আমার রব আপনি আমার এই প্রজন্মের মাঝে এমন একজনকে পাঠাবেন যিনি নবী হিসাবে তাদের মধ্য থেকে এমন একজনকে পাঠাবেন যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করবেন, আপনার কিতাব তাদেরকে শেখাবেন এবং হিকমা শেখাবেন এবং তাদেরকে পুত্র পবিত্র করবেন। এবং তারই ফসল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেন আমি আমার পিতা ইব্রাহিমের দাওয়াতের ফসল, মানে আমার এই পিতা ইব্রাহিম যে আল্লাহর কাছে দোয়া করেছেন সে দোয়ার ফসল হচ্ছে আমি। অতএব আপনার সন্তানের জন্য আপনি দোয়া করুন, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করুন। আপনার সন্তান কোনো বিপদে আছে, ঠিকমতো চলছে না, তার কোনো ধরনের ডেভেলপমেন্টে কোনো সমস্যা আছে, আপনার হাতে তো অস্ত্র আছে, এই অস্ত্রটা আপনি প্রয়োগ করুন। অধিকাংশ মা এবং অধিকাংশ বাবা তারা এই অস্ত্রটি প্রয়োগ করে না।
আমরা দেখেছি জীবনে বহু লোকের দেখেছি তারা তাদের মা এবং বাবার দোয়ায়, বিশেষ করে তাদের মায়েদের দোয়ায় তারা অনেক বড় ব্যক্তিত্বে তারা পরিণত হয়েছে। অতএব দোয়া করুন, সন্তানদের জন্য দোয়া করুন। দোয়া কিন্তু একটা ভালোবাসার প্রতীক, ভালোবাসার প্রকাশ। বহু মা এবং বাবাকে আমি জানি যারা 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 ভালোবাসাকে, সন্তানের প্রতি ভালোবাসাকে তারা ভিন্ন অর্থে বুঝেছেন। তারা মনে করছেন সন্তানের জন্য গাড়ি করা, বাড়ি করা, অনেক ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো, তাদের জন্য বিভিন্ন ধরনের আইটেম কিনে নিয়ে আসা, বিভিন্ন জায়গায় তাদেরকে খেতে নিয়ে যাওয়া, তাদের জন্য বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া, এটাই ভালোবাসার প্রকাশ বা প্রমাণ। কিন্তু তাদের জন্য কখনোই দোয়া করেন না। আমি জানি এই পিতামাতা কত বড় ধরনের ভুলে আছেন। প্রিয় বোন, প্রিয় ভাই, কবে সর্বশেষ আপনার সন্তানের জন্য দোয়া করেছেন? প্রত্যেক সালাতের মধ্যে দোয়া করুন। আমি সালাফদের জীবনী বহু পড়েছি, আমি দেখেছি সালাফরা বলেছেন আমি যখন নামাজে দাঁড়াই তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নি ইদা কুমতু ফি সলাতি, যখন আমি নামাজে দাঁড়াই তখন সল্লাই তো রাকাতাইনি জায়েদাতাইনি, তখন আমি দুরাকাত অতিরিক্ত নামাজ পড়ি, লিআজলিক, তোমার কারণে, কারণ আমি ওই দুরাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করি, আমার সন্তানকে আল্লাহ তুমি ভালো রেখো, আমার সন্তানকে তুমি দিনদার করো। এভাবে আমি আল্লাহ সুবহানের কাছে দোয়া করার জন্যে আমি আল্লাহ সুবহানের কাছে দোয়া করি সালাত।